ভারতের বিরুদ্ধে 5 টেস্টের আসন্ন সিরিজে 2 স্পিনার নিয়ে বোলিং ওপেন করানোর কথা ভাবছে ইংল্যান্ড। পর্শিয়ান ব্রিটিশ স্পেসার জেমস অ্যান্ডারসন এ কথা জানালেন। ভারতের মাটিতে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাদের এই পরিকল্পনা বলেও জানান তিনি। তিনি আরও জানান, তাদের সঙ্গে মাত্র 4 জন পেসার যাচ্ছে ভারতে। পেস বোলিং ইউনিটকে প্রচুর বল করানোর উদ্দেশ্য নেই তাদের। এবারের পরিকল্পনা কিছুটা ভিন্ন। যদিও দলে পেসারদের গুরুত্বের কথা অস্বীকার করেননি জেমস অ্যান্ডারসন, তিনি সেই প্রসঙ্গে জানান, ইংল্যান্ডে যত ওভার একজন পেসারকে সাধারণত বল করতে হয় তা হয়তো ভারতে করতে হবে না, কিন্তু তাদের দলে পেসারদের গুরুত্ব অপরিসীম।